হ্যালো দিস ইস শুভ্রজিত এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল তো এখন কথা বলবো চিন্টু কা বাদ দে বলে এই সিনেমাটা গত বছর জি ফাইভ এসেছিল সেই সিনেমাটা নিয়ে তো সিনেমার ব্যাকড্রপ যুদ্ধ যুদ্ধ কোনো দিনই কোনো জনসাধারণের জন্য বা কোনো সাধারণ মানুষের জন্য ভালো হয়নি সেই ইকোনমিক্যাল দিক থেকে হোক বা তার সোশ্যাল কন্ডিশনের দিক থেকে হোক বা যে কোনো তার লং জিভিটির দিক থেকে কোনো দিনই যুদ্ধ কারোর জন্য ভালো হয়নি তো এই নিয়ে প্রচুর সিনেমা এর আগে হয়েছে সিনলাস লিস্টের মতো ভালো সিনেমা রয়েছে দেন গ্রেভ অফ দ্য ফায়ার ফ্লাইস এর মতো ভালো সিনেমা রয়েছে দেন এছাড়াও যদি দেখি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর প্রচুর সিনেমা রয়েছে যেগুলো যুদ্ধের যে নেগেটিভ ইমপ্যাক্ট তার দিকে রয়েছে যেরকম যদি আমরা হিন্দিতেও দেখি নর্মাল কমার্শিয়াল সিনেমা লাইক বর্ডার লাইক লক এলওসি যেরকম সিনেমাগুলো রয়েছে ওগুলোর মধ্যেও কিছু কিছু দিক হ্যাঁ হয়তো আঙুল দিয়ে দেখানো হয়নি বাট কিছু কিছু দিক বা কিছু কিছু ফ্রেমস রাখা হয়েছে যেগুলোতে বোঝা যায় যুদ্ধ কতটা ভাবে মানুষের লাইফ এফেক্ট ফেলে তো সেরকমই একটা সিনেমা চিন্টুকা বাদ দে বাট এই সিনেমার স্পেশালিটিটা হচ্ছে এখানে যুদ্ধটা যেন ওই কি বলবো বারবার করে যেন যুদ্ধটাকেই যে বা যুদ্ধের একটা ওই রণাঙ্গনে নিয়ে গিয়ে ফেলে সিনেমাটাকে বানানো হয় সিনেমাটা চার দলের মধ্যে বানানো ক্যারেক্টার হাতে গুনে সর্বসা পড়লে দশটা ক্যারেক্টার অন্যান্য যুদ্ধ রেড সিনেমাগুলোতে কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সোলজারস থাকে সব কিছু আপনি সামনে চলছে দেখছেন সামনে ব্লাস্ট হচ্ছে হ্যান ত্যান প্লেন উঠছে দেখছেন বাট এখানে মাত্র দুটো সোলজারকে আমরা সারা সিনেমা দেখতে পাই তাও তারা কোনো রণাঙ্গন বা কোনো যুদ্ধের খেটে দাঁড়ানো নেই তারা রয়েছে শুধুমাত্র একটা ঘরের মধ্যে চার দলের মধ্যে হাতে গুনে তিনটে থেকে চারটে ঘরে একটাই বাড়ির মধ্যে টোটাল সিনেমাটা বানানো একটা পরিবারের পাঁচটা ক্যারেক্টার আর তার সঙ্গে তাদের ল্যান্ডলর্ড আর দুটো রয়েছে আমেরিকান সোলজার এই পাঁচ আর দুয়ে সাত আর এদিকে আটজন আরও এদিক ওদিক দু একজন রয়েছে তো যারা গেস্ট হিসাবে বাড়িতে আসে তো সব মিলে গোটা দশেক ক্যারেক্টার আর বাকি দু তিনজন রয়েছেন ওভার দ্য ফোন তাদের কখনো মুখ দেখা যায় না এই কটা ক্যারেক্টার কে নিয়ে ওই একটা যুদ্ধের উপর একটা সিনেমা যে কিভাবে একটা ঘরের মধ্যে বানানো যায় বা হয়তো স্বল্প বাজেটও তুলনামূলক না করে সেটাকে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের উপরে ভরসা রেখে বা তার ডেলিভারি বা তার ধরুন এক্সিকিউশন বা ডাইরেকশন যাই বলি তার উপর বেস করে যে ভালো একটা যুদ্ধ বেশ সিনেমা বানানো যায় তার অন্যতম একটা বড় নিদর্শন আমি বলবো এই চিন্টো সিনেমাটা যারা এখনো দেখেননি তারা অভিয়াসলি চেক আউট করুন আমার দেখা ছিল না আমি গত রাতে চেক আউট করেছি তো আমার মনে হলো এটা নিয়ে এক বছর পরেও এটা নিয়ে ভিডিও বানানো দরকার ভিউজ পাই কি না পাই বাট এরকম সিনেমাগুলো যে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য বা একটা এক্সাম্পল ভালো সিনেমা হিসেবে মানুষের সামনে অনেকে যারা দেখেননি যারা এখনো হয়তো এই সিনেমাটার সম্বন্ধে কিছু জেনে উঠতে পারেনি তাদের জন্য এই ভিডিও অবভিয়াসলি তো সিনেমাটার পজিটিভ দিক অবভিয়াসলি বললাম ওইটুকু জায়গার মধ্যে যে শুধুমাত্র স্ক্রিন প্লে আর ডাইরেকশনের উপরে যে একটা যুদ্ধের মতো ওরকম একটা ভয়াবহ টপিক নিয়ে বা ওরকম একটা লার্জ স্কেলে বানানো এত তো কাজের মাঝখানেও একটা সিনেমা যেটা শুধুমাত্র স্ক্রিন প্লে আর ডাইরেকশনের উপরে একটা ঘরের মধ্যে থেকে যুদ্ধের ভয়াবহতাকে এত ভালো ভালো ভাবে ফুটিয়ে দেখানো হয়েছে শুধুমাত্র রাইটিং স্কিল আর ডাইরেকশনের জোরে তো রাইটিং পার্টে যদি বলি কি কি ভালো দিক রয়েছে কি কি খারাপ দিক রয়েছে ভালো দিকে যদি বলি ম্যাক্সিমাম ভালো দিকই রয়েছে খারাপ দিক আপনারা যদি পান্ত কমেন্ট জানাবেন তো ভালো মধ্যে যেরকম ধরুন যে ক্যারেক্টার এখানে এর ক্যারেক্টার রয়েছে সে কোনোভাবে সে যুদ্ধের কারণে হোক বা যে কোনো কারণে হোক সেটা নিয়ে এখানে বড় করে বলছি না তো সে জেলে বন্দি ছিল এবং তার উপরে জেলে বন্দি থাকলে উপরে বা তার সঙ্গে জামাহাই আদর করা হয় না সেটা আপনারা ভালো করেই জানেন তো সেই যুদ্ধবন্ধ বন্দী থাকা অবস্থায় তারা তারা যে সেলটাতে ছিল সেখানে বিভিন্ন ভাবে তাদের ওপর টর্চার করা হতো কখনো সাপ ছেড়ে দেওয়া হতো কখনো ব্যাঙ ছেড়ে দেওয়া হতো কখনো বা ইঁদুর ছেড়ে দেওয়া হতো তো তার মাথা মাথায় নয় ইঁদুর নিয়ে একটা ফোবিয়া বা একটা ট্রমা রয়ে গিয়েছে ইঁদুরের এই ঘটনাগুলো নিয়ে তো একটা সিন রয়েছে এরকম যে বাড়িতে কারেন্ট চলে গেছে এবারে বাইরেও যুদ্ধ চলছে তো সেই জন্য বাইরে পেছানো পসিবল নয় এবার চিন্টু বলে যে বাচ্চাটার জন্মদিন বা যার জন্মদিনের এই টাইটেল নিয়ে সিনেমাটা চিন্টুকে বার্থডে তো সে কোনো ভাবে বাইরে থেকে কেক আনা পসিবল না তো তারা ঘরে কেক বানাবে তো ওই কেক বানানোর জন্য যে মেশিনটা লাগবে সেই মেশিনটা স্টোর রুমে রয়েছে তো স্টোর রুমে একজন যান এবার যেহেতু কারেন্ট নেই তো একজন হাতে টর্চ নিয়ে সে বলছেন আমি কি আসবো বাট সে যেতেও পারছে না তার মাথায় ইঁদুরের ভয়টা ঘুরছে বাট তখনও কোথাও গিয়ে দেখানো হয়নি যে আলটিমেটলি সে যুদ্ধবন্দি ছিল বা কি তার উপরে সেরকম টর্চার হয়েছে বাট সে কোথাও একটা গিয়ে ভাবছে ইয়া ক্যামে যাও ইয়া না যাও উধার র্যাটস হো এরকম এরকম বলছে বাট তখন মনে মনে হচ্ছিলো অ্যাটলিস্ট আমার তো মনে হচ্ছিলো যে ব্যাপারটা কেমন আনইউজুয়াল একটা এত বড় লোক মানে হ্যাঁ অবভিয়াসলি কিছু ঘটতে পারে হয়তো ইঁদুর টিদুর কামড়াতে পারে বাট স্টিল এতটা ভয় পাওয়ার কারণ কি পরবর্তীকালে যখন ওই বাচ্চাটার সঙ্গে যখন যে কনভারসেশান করছে সেখানে বলছে তার সঙ্গে কীরকম ভাই কি ব্যবহার হয়েছে জেলের মধ্যে তখন বোঝা যায় সেই জিনিসগুলোকে কতটা ইন্টারলিক করে তার উপরে কী এফেক্টগুলো ওই মুহূর্তে চলছিল পরবর্তীকালে ইঁদুরের জন্যই আরও অনেক কিছু হয় সিনেমার মধ্যে না ইঁদুর এখানে ফোকাস নয় ফোকাসে যুদ্ধ বাট যুদ্ধের টপিকের মধ্যে যে কিভাবে তাদের টর্চার করা বা সেই মানুষগুলোর যে কি কি বলুন সোশালি বলুন বলুন তারপর মেন্টাল দিক থেকে সেই জিনিসগুলো নিয়ে এখানে বেশ সুন্দর খেলা দেন একটা দেশের সরকার যদি তাকে কোন একটা মানুষকে যদি কর্মক্ষম করতে বা কর্ম দিক দিক থেকে সংস্থান দিতে ব্যর্থ হয় তখন সেই দেশের মানুষ যে বাইরের দেশে যেতে বাধ্য হয় এবং সেখানে গেছে বিভিন্ন বিপদে পড়ে এবং তারপর সরকার হয়তো অনেক সময় অনেক সময় না আমি কোনো একটা পার্টিকুলার সরকারের দিকে আঙুল চলছি না বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্য ঘটছে আজকাল আমি আর কারোর নাম করতে যাচ্ছি না তো এরকমই একটা পরিবার গিয়ে রয়েছে তাদের কি সরকার ব্যবস্থা করছে না তো বিভিন্ন জিনিস ঘটছে তাদের সঙ্গে যে যে যুদ্ধের আবহ ঘরের মধ্যে যুদ্ধের আবহাওয়া আপনাকে বারবার করে দিতে পারে আর তার সঙ্গে ইমোশনাল অ্যাঙ্গেল গুলো কি সুন্দরভাবে লেখা আর কি সুন্দরভাবে সেগুলোকে এক্সিকিউট করা একটা জায়গাতে রয়েছে একটা ক্যারেক্টার সে বাচ্চা স্পয়লার নয় এটা যদিও তো সেই বাচ্চাটার কিছু একটা কারণবশত একটা পুরো পরিবার জেলে যেতে বসে বা একটা ওখানে শুধু জেল নয় তাদের উপর টর্চার এবং তারপরে হয়তো শেষের তাদের সঙ্গে তাদের মৃত্যু ঘটতো তো সেই বাচ্চাকে বাঁচানোর জন্য সেই পরিবারটা যেভাবে ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র সেই বাচ্চারা দায় ঘাট থেকে ঝেড়ে দিলে তারা আরামসে শুধু ভালোভাবে বাঁচতে পারে না তারা সোলজার গুলো ওখান থেকে চলে যাবে বা ধরুন ওই বাচ্চাটা বার্থডে আরো ভালোভাবে তারা পালন করতে পারে শুধুমাত্র হিউম্যানিটির খাতিরে যে তারাও বাঁচা তাদের কাছেও বাচ্চা রয়েছে শুধুমাত্র সেই জন্য এই পরিবারটা ওই বাচ্চাটাকে বা তার বাচ্চাটার নাম রিভিল করে না যে আলটিমেটলি যার কারণে হয়তো তারা পুরো পরিবারটা শেষ হয়ে যেতে পারতো তো এইসব ইমোশানাল গুলো যেভাবে খেলার সঙ্গে অভিনয় বিনয় পাঠক তিলোত্ত মাসুম বা ওইদিকে ধরুন আরো যারা সাপোর্টিং কাজ ছিলেন দুর্দান্ত দুর্দান্ত কাজ হয়েছে সিরিয়াসলি বলছি ওভারঅল এক ঘন্টা পনেরো দু মতো সিনেমা মোডারলেস সে এর মধ্যে যে অত সুন্দরভাবে টাইট করে এক্সিকিউট করে রাখা ঘরের বাইরে বেরোচ্ছে না কোনোভাবে দু তিনটে ঘরের মধ্যে বারবার করে ঢুকিয়ে দেন আর অনেক ইমোশনাল অ্যাঙ্গেল কালচারাল অ্যাঙ্গেল অনেক কিছু অ্যাঙ্গেল নিয়ে খেলা ওভারঅল একটা ভালো সিনেমা যারা দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের কেমন লেগেছে সিনেমাটা আমার তো ওভারঅল ভালোই লাগলো ভিডিওটা ভালো লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন